সৃষ্টি করে নাকি করে না? করে। তাহলে মাদকের বিরুদ্ধে যেমন করে, জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন করে, ধর্ষণের বিরুদ্ধে যেমন করে, আরো বহু ব্যাপারে যেমন করে, সুদের ব্যাপারে এর চাইতে বেশি সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। তবে দুঃখজনক একটা ব্যাপার আছে, নোয়াখালীতে গত কয়েক মাস আগের কথা সম্ভবত আমরা পত্রিকায় এবং সংবাদে দেখলাম যে এক মসজিদের ইমাম সাহেব সুদ নিয়ে বয়ান করেছে, ইমাম সাহেব চাকরি নট হয়ে গিয়েছে। কেন? কমিটির লোক সূক্ষ্ম, এখন তারা ভেবেছে যে ইমাম উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে। এখন চুরি নিয়ে কথা বললে চোরের গায়ে তো লাগবেই, দুর্নীতি নিয়ে কথা বললে দুর্নীতিবাস তো খেপবেই, ইমাম বলেছে সুদ নিয়ে, সভাপতি সেক্রেটারি ভেবেছে মানে আমাকেই মেন করে, চার কারে মেন করবে, এই আকাম তো আমি করি সবার আগে, ব্যাস ইমামের চাকরি নট করে দিয়েছে। এরকম যদি হয় সচেতনতা আসবে। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ريভার্ব ভালো অবস্থা গেল সাউন্ডের। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা জাজিউল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রতাপিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, খুতবার মধ্যে কোরআন মাজিদের সবচেয়ে সংক্ষিপ্ত এবং ছোট যে সুরা সুরা কাউসার, এই সুরা কাউসারের তিনটি আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকে অতি অল্প সময়ে মৌলিক কিছু কথাবার্তা আরজ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে দীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তো মক্কার বুকে সেই দাওয়াত নতুন কোনো দাওয়াত ছিল না, কারণ পৃথিবীর বুকে যত নবী এসেছেন একই কালিমার দাওয়াত নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না, আনুগত্য করা যাবে না, বিধান মান্য করা যাবে না। তো মক্কাবাসীর জন্য এটা নতুন কোনো বিষয় ছিল না, কিন্তু মানুষ যখন অন্ধ হয়ে যায়, চোখে অন্ধত্বের চশমা পড়ে নাই, তখন দিবালোকের মতো বাস্তব বিষয়ে মানুষ মানতে চায় না। বাদুর দিনের আলো দেখতে পায় না, সূর্যের আলো দেখতে পায় না, এটা সূর্যের কোনো ত্রুটি না, সূর্যের কোনো দোষ না, তার নিজের চোখেরই ত্রুটি, নিজের চোখেরই দোষ। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো এমনই এক ধ্রুব সত্য, এমনই এক বাস্তবতা, কারো ভঙ্গে দ্বিমত করার কথা না, কারণ এক দেশেই দুই খোদা চলে না, এক দেহেই দুই মাথা চলে না। তাহলে আসমান আর জমিন এই কুল কায়নাতের মধ্যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় রব থাকবে কিভাবে সম্ভব? তাহলে তো আসমানও থাকবে না, জমিনও থাকবে না। একজন বলবে বৃষ্টি দে, একজন বলবে না বৃষ্টিকে ঠেকিয়ে রাখ, একজন বলবে ভূমিকম্প দে, আরেকজন বলবে না বন্যা দে। তো দেখা যাবে দুনিয়ার মানুষ বাদ দিয়ে রবে রবেই মারপিট শুরু হয়ে যাবে। তো দুনিয়ায় কমন সেন্স থাকলে তো বুঝে আসে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ মাবুদ হওয়া, খোদা হওয়া, রব হওয়া কোশ্চিনকালে সম্ভবই না। তো মক্কার মুশরিকরা তাদের জন্য এই দাওয়াতটা নতুন কোনো দাওয়াত ছিল না, ইতিপূর্বে ইব্রাহিম আলী ইসলাম এ দাওয়াতে দিয়েছেন, ইসমাইল আলী ইসলাম এ দাওয়াতে দিয়েছেন, কিন্তু তারা চিন্তা করলো এখন যদি আমরা নবীর নামে কালেমা পড়ি, নবীর ভক্তি এবং অনুসরণ শুরু করি, আমরা যে এতকাল পর্যন্ত এত ধান্দা করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছি, এগুলো কিছুই তো আর বাকি থাকবে না, অন্যায়ের রাজত্ব শেষ হবে, ন্যায়ের রাজত্ব কায়েম হবে, তাদের এতকাল যত ধরনের যত ধান্দা করেছে সব মাটির সাথে মিশে যাবে। তো ফেরাউন যেমন চেনার পর মানে নাই, নমরুদ যেমন যুক্তিতর্কে হারার পর গ্রহণ করে নাই, আবু জাহাল আবু লাহাব একই কাজ করলো, তারা বলল যে মোহাম্মদ তুমি যা বলবো সব মানতে রাজি, কিন্তু আমাদের সঙ্গে ঝামেলা করো না। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে একটা বাক্য বল ঝামেলা থাকবে না, তখন বললো যে ঠিক আছে এক বাক্য না বাক্য দশটা বলবো, এই এক বাক্যের জন্য এত লড়াই করার অর্থই হয় না। আল্লাহ রাসূল বললেন তাহলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বললো দুনিয়ার সব পারলো এটা তো কিছুতেই পারবো না। দুনিয়ার সব পারলেও এটা তো কিছুতেই পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না।
তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করার পর দলিল দিয়ে তার মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ আল্লাহ রাসূল যে দলিলগুলো আনছিলেন এতটা স্পষ্ট এবং অকাট্য দলিল যেটা গ্রামের সাধারণ মানুষরাও বুঝে, মরুভূমিতে যারা উট চড়ায় তারাও বুঝে, শুধু শিক্ষিত না একেবারে সমাজের প্রতিটা ব্যক্তি যার অন্তরে মোহর মারা নাই সবাই বুঝে। তো এখন তারা ভালো করে জানতো দলিল দিয়ে, এলেম দিয়ে, জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে কিছুতেই আল্লাহ রাসূলের মোকাবেলা করা সম্ভব না। এখন তারা কেউ শুরু করলো গায়ের উপর নির্যাতন, কেউ গালিগালাজ, কেউ সমালোচনা, কেউ তাকে জেলে নিক্ষেপ করা, এক একজন এক একভাবে জুলুম নির্যাতন শুরু করলো। অবস্থা এমন ছিল দুনিয়ার বুকে যেন আল্লাহ রাসূলের পাশে কেউই নাই, নবীকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। তো সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের তিনটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর মনোবল বৃদ্ধি করার জন্য। আল্লাহ প্রথম আয়াতেই বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার বলতে বাংলাদেশের মানুষ বোঝে হাউজে কাউসার, কিন্তু হাউজে কাউসার একমাত্র কাউসার না, কাউসার শব্দটা ব্যাপক। কাউসারের অর্থ হল আল খাইর আল কাসির, মানে সর্বময় কল্যাণ। হে রাসূল নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সর্বময় কল্যাণ। জান্নাতের মধ্যে একটা নদী আছে, নহর, যেই নহরের নামও নাহরে কাউসার। এমনকি কেয়ামতের ময়দানে যে হাউজে কাউসার হবে সে হাউজে কাউসারের পানীয় মূলত জান্নাতের সেই নাহরে কাউসার থেকেই আসবে, যার কারণে জান্নাতের বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। জান্নাতে একবার যে যাবে মরবে না, কখনো পচবে না, কখনো লয় ক্ষয় কিছুই হবে না। তো সেই নাহরে কাউসার থেকে দুইটা পাইপলাইন দিয়ে একটা হাউজের মধ্যে এসে পানি পড়বে, সেই হাউজটাকে আমরা চিনি হাউজে কাউসার নামে। তো আল কাউসার মানে শুধু নাহরে কাউসারও না, আল কাউসার মানে শুধু হাউজে কাউসারও না, আল কাউসার মানে দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ হতে পারে সর্বময় কল্যাণ আমি দিয়েছি আপনাকে। তো দুনিয়ার লোক পক্ষে থাকলে কি না থাকলে কি, যার সাথে আল্লাহ থাকে তার কি আর দুনিয়ার কাউকে লাগে নাকি? আল্লাহ রাসূলের নামে আল্লাহ রেখে দিয়েছেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থই হলো মানিজদামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় সব গুণাবলী যার একার ভেতরে থাকে আরবিতে তাকে মুহাম্মদ বলে। আমরাও নামের আগে মুহাম্মদ লিখি, লিখি না অনেকে নামের আগে মুহাম্মদ, যদিও লিখতে গিয়ে অনেকে একটা বেয়াদবি অবশ্য করে। খেয়াল করলে দেখবেন পুরো নামটা লম্বা করেই লেখে, আব্দুল মাজিদ, আব্দুল করিম অথবা এটা সেটা, কিন্তু মোহাম্মদ লিখতে গেলে তাদের কিপটাবি আর অলসতা পেয়ে বসে, ময়কারে ম দিয়ে কাজ শেষ, একটা বিসর্গ না হলে একটা ডট বসিয়ে তার কাজ শেষ। বাকিটা লেখার মতো কলমেও কালি নাই, কাগজেও জায়গা নাই, বাকিটা লিখলে তার জীবনে বড় লস হবে, বড় ক্ষতি হবে। এজন্য নিজের নামটা লিখবে ইয়া বড় করে, আল্লাহর নবীর নামটা লিখবে শর্টকাটে। এটা কি এক ধরনের বেদবি না? এটা কি আল্লাহর নবীর শানে এক ধরনের মানহানি না? আরে লিখতে যদি তোমার মনে না আছে লিখো না, লিখলে আদবের সাথে লেখো, পুরোটা লেখো, নিজেরটা লিখবো বড় করে, নবীরটা লিখবো ছোট করে। তো তোমার নামের অংশ নবীর নামের চাইতে দামি হয়ে গিয়েছে। যদি নিজের নামটা নবীর নামের চাইতে দামি হয় তা আলাদা করে ডিগ্রি লাগাতে কে বলেছে? মোহাম্মদ কিন্তু নাম হিসাবে কমই লেখে, এটা লকব বা ডিগ্রি বানিয়ে ফেলেছে। তাকে যদি ডাক দেন, এই মোহাম্মদ ভাই এদিক আসেন, আসবে না, সে টেরো পাবে না তারে ডাক দিয়েছে, বরঞ্চ তার নাম ধরে ডাকলে তখন তার কানে আওয়াজ যাবে, সে সাড়া দেবে। তো মোহাম্মদ এটা নাম না, বা নাম হিসাবে সে চেনেও না, সে বোঝেও না, কিন্তু ঝামেলা হয়ে গিয়েছে। হযরত মুহতারাম উযর গ্রহণ করবেন, সমাজে সুদের সয়লাব রয়েছে, মুনাসিব মনে করলে সামান্য আলোচনা অনুরোধ রইল, আরো পরে দিতেন, আলোচনা শেষ হওয়ার পর দিলে আরো ভালো হতো। ঠিক আছে, এই আলোচনা যে পর্যায়ে আসলে এখানে শেষ করে দিচ্ছি, সুদ নিয়ে আলোচনা করে বাকি কথা শেষ করে দিচ্ছি। এখানে আসার পর থেকে কেন যেন আমি ম্যাচ খাচ্ছি না পরিবেশের সাথে, কথা বুঝলে শুনলেও যারা আগ থেকে শোনেন বোঝার কথা যে আমি পরিবেশের সাথে ম্যাচ খাওয়াতে পারছি না নিজেকে, তো আরেক ধাক্কা খেলাম। সুদ নিয়ে ঠিক আছে অল্প কয়েকটা কথা বলে আলোচনা শেষ করছি। এক নম্বর বিষয় হলো কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলমিন সুরায় বাকারায় সুদ নিয়ে আলোচনা করেছেন। আর ভয় পাওয়ার দরকার নেই যে না হুজুর এই বিষয়ে জানে না, এজন্য মনে হয় হারায় যাচ্ছে না, আলহামদুলিল্লাহ বিষয় যেটাই দেন সমস্যা না, কিন্তু ক্যাসেট ছাড়বেন এক গতিতে, আজ রাস্তা যাবেন তুরস্কের বিমানে উঠে ইন্ডিয়া পাড়ি দিয়ে আরো দূরে এগিয়ে যাবেন, পরে বলবে যে হুজুর মদিনার দিকে যান, আপনার ফ্লাইট তো মদিনায়, আপনাকে এখন হজমরা সম্পূর্ণ করে আসতে হবে। তাহলে যে কেউ ধাক্কা খাবে এটা স্বাভাবিক, যারা মাইকে আলোচনা করেন না তারা বুঝবেন না, আলোচনা করেন গল্প অর্ধেক করেন তারপর আরেক দিকে মোড় ঘুরান দেখেন কেমন লাগে।
তো যাই হোক, এখন পরিস্থিতি আমরা তো বাধ্য, আমরা তো আপনাদের গোলাম আর কি, যেভাবে বলবেন যেদিকে বলবেন তাই করতে বাধ্য, সমস্যার কিছু নেই। তো সুদ সম্পর্কে মৌলিক ধারণা দিচ্ছি। সূরা বাকারায় রব্বুল আলামিন সুদ সম্পর্কে নিজে আলোচনা করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। সুদ আরবি যে শব্দ রিবা, রিবা শব্দের অর্থ হল অতিরিক্ত, রিবা শব্দের অর্থ হল অতিরিক্ত। আমরা বাংলায় সুদ বলতে যা বুঝি, আরবিতে রিবা বলতে শুধু তাই বুঝায় না, আরবি রিবা শব্দটা আরেকটু ব্যাপক, বাংলা সুদ শব্দটা একটু সীমিত। বাংলায় সুদ বলতে বুঝি আপনি আমার থেকে ঋণ নিলেন, কিন্তু আমি শর্ত লাগিয়ে দিলাম দেওয়ার সময় যেই কয় টাকা নিয়েছেন তা দিলে হবে না, বাড়ায় দিতে হবে। কত বাড়ায় দিতে হবে? যে আমি বলে দিলাম যে হাজারে এত বাড়াতে হবে, লাখে এত বাড়াতে হবে, ছয় মাস পর দিলে এই পরিমাণ দিতে হবে, দশ বছর পর দিলে এই পরিমাণ দিতে হবে। কখনো চক্রবৃদ্ধি হারে হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি হার মানে কি, যে 10,000 টাকা সুদ নেবেন, এক বছর পর সঙ্গে 1,000 টাকা যোগ হবে, মানে 11,000 টাকা যদি পরিশোধ না করেন, দ্বিতীয় বছর যখন সুদটা বাড়বে ওই 10,000-এর উপরে বাড়বে না, 11,000-এর উপরে বাড়বে। তো 10,000-এর উপরে বাড়লে বাড়তে 1,000, কিন্তু 11,000-এর উপর যখন বাড়বে তখন বাড়বে দেখা যাবে পরিমাণটা আরেকটু বেশি। এভাবে বাড়তে 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 একসময় এমন হওয়া হবে যে মানুষ জায়গা জমি বিচার সুদই দিতে পারে না, আসলটা আর কবে দিবে। তো এখন অতিরিক্ত, অতিরিক্ত হলে এই ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে আমরা সেটাকে সুদ মনে করি, কিন্তু ইসলামের মধ্যে সুদ শব্দটা আরেকটু ব্যাপক। যেমন আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে, কেউ যদি খেজুর দিয়ে খেজুর, আটা দিয়ে আটা, জব দিয়ে জব, অথবা সে লবণ দিয়ে লবণ, এগুলো লেনদেনের ক্ষেত্রেও কম বেশ করে, যে দুটোই প্রোডাক্ট একই কিন্তু 1 কেজি দিয়ে 2 কেজি নিচ্ছেন, অথবা 2 কেজি দিয়ে 3 কেজি আদায় করছেন, কম বেশ হচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও কম বেশ করা জায়েজ হবে না, এটাও সুদই হবে বটে। আপনি ঢাকা শহরে যদি ঈদের সময় যান, যে কোনো সময় গেলে দেখবেন নতুন নোট বেচে, মতিঝিলের ওদিকে গুলিস্তানের ওদিকে বেশি দেখা যায় নতুন নোট বেচে। আপনি পুরান নোট দিবেন, তবে 1,000 টাকা দিলে আপনাকে 1,000 টাকা দিবে না, বেশ কম করবে। আপনি যদি তার থেকে নতুন নোট আনতে চান, ধরেন 20 টাকার কচকচে নোট, 50 টাকার, 10 টাকার, ঈদের সময় অনেকেরই কাজে লাগে, সেলামে দিতে হয়, বাচ্চা কাচ্চারা খুশি করতে হয়, তো দেখা যাবে আপনি 1,000 টাকার একটা নোট দিলেন, বিনিময়ে সে 20 টাকার বা 10 টাকার বা 50 টাকার কচকচে নোট আপনাকে দিবে, কিন্তু গুনলে দেখবেন একটু কম আছে। আপনি 1,000 দিলে সে 900 দিচ্ছে, আর আপনি 1,000 আনতে চাইলে তার 1,100-1,200 দিতে হচ্ছে, একটু বেশ কম থাকছে। এই লেনদেন বাংলা বাঙালি অতি সহজে করে, কোনো পাপ মনে করে না, কোনো দোষ মনে করে না, অথচ আল্লাহ নবীর হাদিসের আলোকে স্পষ্ট এটাও সুদ হবে, এটাও সুদ হবে। টাকা দিয়ে যখন টাকার লেনদেন করবেন, নতুন নোট দিলেন না পুরান নোট দিলেন বিষয় না, কারণ নোটের নতুন আর পুরানের কারণে দাম বাড়েও না দাম কমেও না। দোকানে 1,000 টাকার নতুন নোট দিল যেই মাল দিবে, 1,000 টাকার পুরান নোট দিল সমান মাল দিবে। তা আপনি 1,000 টাকার একটা নোট দিলেন আর সে আপনাকে 10 টাকার নতুন নোট কম দিল পরিমাণে, যেখানে 900 আছে 950 আছে, ইসলামের দৃষ্টিতে এটাও সুদ হবে। তাহলে সুদ দুই রকম আছে সমাজে, এক হলো ঋণের উপর সুদ, আর আরেক হলো একই জাতীয় জিনিস লেনদেনের সময় নির্দিষ্ট দুটো শর্ত আছে হাদিসে, যদি এগুলোর মধ্যে বেশ কম থাকে তাহলে সেটাও হয় সুদ। সুদের ব্যাপারে আল্লাহ সূরা বাকারায় একই সূরায় স্পষ্ট জানিয়েছেন, সুদ মানে হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আল্লাহ নিজে বলছেন, ফাইল্লাম তাফআলু, বান্দা যদি সুদ ছাড়তে না পারো, সুদ জাহেলিয়াত। আল্লাহ নবী যে জাহেলিয়াতকে হারিয়ে ইসলামকে বিজয়ী করেছেন, ওই জাহেলিয়াতের মধ্যে খালি মেয়ে হলে জ্যান্ত দাফন করে ছিল না, ওই জাহেলিয়াতের মধ্যে আরে বাবা মারা গেলে তার স্ত্রী অর্থাৎ সৎ মাকে জোর করে বিয়ে করা এটাই ছিল না, সেই জাহেলিয়াতের মধ্যে খালি খুনো খুনি ব্যাপক হত্যাযজ্ঞ এটাই ছিল না, বরং সেই জাহেলিয়াতের মধ্যেও সুদ ছিল, সেই জাহেলি অর্থনীতির ভিত্তিও সুদ ছিল। এজন্য বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেন, আলা কুল্লু শাইইন মিন উমুরিল জাহিলিয়া মাউদুউন তাহতা কদমাই, জাহিলিয়াতের প্রতিটা বিষয় আমি নবী আমার পায়ের তলায় পিষে ফেললাম, মানে এখন থেকে জাহিলিয়াতের কোনো বিষয় ইসলামী সমাজে আর চলবে না। এরপর নবী ঘোষণা দিলেন যে জাহিলি যুগে যত সুদি লেনদেন ছিল, যে আমার অনেক আত্মীয় পরিজন যে সুদি লেনদেনগুলো করেছিল সবগুলোকে আমি পায়ের তলায় পিষে ফেললাম, এগুলো ইসলামের মধ্যে কিছুতেই আর প্রযোজ্য হবে না। তো সুদ
এমন একটা অভিশাপের নাম যেই সমাজে সুদ ঢোকে ওই সমাজের অর্থনীতি বরবাদ হতে বাধ্য থাকে। সুদ মানেই হলো ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, সমাজের মধ্যে সাম্য জীবনে প্রতিষ্ঠা হবে না, বৈষম্য ধীরে ধীরে বাড়তেই থাকবে। ইসলামী অর্থনীতির মূলনীতি হলো সূরা হাসরে আল্লাহ বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, সম্পদ খালি ধনীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সম্পদ সকলের মধ্যে ছড়িয়ে যাবে, আর সবাই এক পরিমাণ মালের মালিক হবে না, এটা সম্ভব না, এবং এমন হলে সমাজ চলবেও না। সবাই যদি কোটিপতি হয়, ভাই রিক্সা চালাবে কে, গাড়ি চালাবে কে, খেত খামারি করবে কে, মজদুর পাবেন কোথায়, শ্রমিক পাবেন কোথায়? আপনি কোটি টাকা নিয়ে বসে আছেন, বিল্ডিং বানাবেন কারে দিয়ে বানাবেন, আরে অফিস পরিচালনা করবেন অফিসের কর্মচারী কই পাবেন? তো সবাই যদি কোটিপতি হয়ে যায়, দেশ আর দেশ থাকবে না, দুনিয়া একদিনের জন্য চলবে না। তো গরিব ধনীর ভেদাভেদ অবশ্যই থাকবে, কিন্তু তার মানে এটা না সমাজের সব সম্পদ অল্প কিছু হাতের লোকে হাতের মধ্যে গিয়ে ঢুকবে আর বাকি সব মানুষ শুধু না খেয়ে মরবে। এই বাংলাদেশে গোটা দেশের যত জনগণ, বাংলাদেশের জনগণ কত, 16 কোটি প্লাস আছে ধরে, এই 16 কোটির মধ্যে অল্প কয়েক হাজার মানুষ বাদ দিলে, মানে অল্প কয়েক হাজার মানুষের হাতে যেই পরিমাণ পয়সা আছে, বাকি 16 কোটির হাতে এই পরিমাণ পয়সা নেই। মানে গোটা দেশের মানুষের হাতে সব মিলিয়ে মনে করেন 1000 কোটি আছে, উদাহরণ হিসাবে সবার মধ্যে মনে করেন 1000 কোটি আছে, বোঝার জন্য বলছি, আছে আরো অনেক বেশি, কিন্তু ওই কয়েক হাজারের কাছে 1000 কোটির চাইতে বেশি আছে। এমনকি এই দেশে তেমন ধনীও আছে, বাংলাদেশের এক লোক সিঙ্গাপুরের শ্রেষ্ঠ 40 জন ধনীর মধ্যে একজন, অথচ বাংলাদেশের মানুষ ব্যবসা বাণিজ্য তার আছে বিপুল পরিমাণ বাংলাদেশের মধ্যে। তাহলে সিঙ্গাপুর তো আর বাংলাদেশ টাইপের কোনো দেশ না, অর্থনৈতিকভাবে এর চাইতে অনেক সমৃদ্ধ দেশ। তো বাংলাদেশের কোন পর্যায়ে থাকলে বেচারা সিঙ্গাপুরে 40 জন শ্রেষ্ঠ ধনীর একজন হতে পারে? আর এই দেশ থেকে যেই পরিমাণ অর্থ পাচার হয়েছে, যেই পরিমাণ অর্থ পাচার হয়েছে, খালি ওই অর্থগুলো দিয়েই যদি ঋণ পরিশোধ করা হতো, তাহলে বাচ্চা জন্ম নিতে দেরি, মাথা পিছু ঋণ 1.5 লাখ হতে, এই যে আজীব এক তামাশা, এটা জিন্দগিতে হতো না, বরঞ্চ এই দেশে সব ঋণ ওই টাকা দিয়ে পরিশোধ করা যেত। একজন মানুষ সারা জীবন বসে যা খায় না, যেই পরিমাণ পয়সা চোখে দেখে না, অনেক রাজনীতিবিদ, একদম লিলিপুট সাইজের রাজনীতিবিদ, মানে জাতীয় তো নাই, বিভাগীয় না, জেলাও না, একেবারে সাধারণ পর্যায়ে ব্যক্তি এক একজন, কিন্তু দেখা যায় রাজনীতি করে এত টাকা দেশ থেকে পাচার করেছে যে ওই পরিমাণ টাকা আপনি সারা জীবনে চোখেও দেখেন না, ওই পরিমাণ টাকা এটা লিখতে গেলে 0 কয়টা দিতে হয়, 0 কয়টা বসাতে হয়, এটাও আপনার মাথায় ধরে না। সুদ জিনিসটা এমন যে সুদের দ্বারা বৈষম্য বাড়বেই, এই দুর্নীতির দ্বারা যেমন বৈষম্য বাড়ে, সুদের দ্বারাও বাড়ে। সুদ জিনিসটাই এমন যে আপনার টাকার মান দিনকে দিন দিনকে দিন কমতে থাকবে, আর ওদের হাতে মোট সম্পদের পরিমাণ খালি বাড়তে 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 থাকবে। এমনকি এই পৃথিবীতে পশ্চিমা বিশ্বে এমন দেশও আছে, দেশের মোট জিডিপির চাইতে খালি ব্যাংকের মালিক যারা আছে, দেশের মোট জিডিপির চাইতে ওই ব্যাংকের মালিক আর শেয়ার হোল্ডারদের পয়সার চাইতে বেশি আছে। এই জন্য ইসলাম সুদকে হারাম করেছে, কারণ সুদ যদি সমাজে থাকে, জিন্দগি তো সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব না, বৈষম্য দূর করা সম্ভব না। সুদ হলো জাতিগত জুলুম, মানে একজনের উপর জুলুম না, 10 জনের উপর জুলুম না, রাস্তায় যদি কাউরে পিটায়, কাউরে গুম করে, কাউরে খুন করে, এগুলোও জুলুম, তবে এগুলো একজনের উপর, 10 জনের উপর, 100 জনের উপর জুলুম। আর সুদ মানে গোটা দেশের উপর, জনতার উপর, সকলের উপর জুলুম। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কিন্তু সুদ, ব্যাংকিং সেক্টর চলে সুদের উপর, শেয়ার মার্কেট চলে সুদের উপর, বৈদেশিক ঋণ নেওয়া হয় সুদের উপর। এমনকি এভাবে যদি একটা একটা করে দেখান, দেখবেন এই দেশের অর্থনীতি টিকে আছে সুদের উপর। শুধু এই দেশ না, এই ক্যাপিটালিজম যেখানে যেখানে আছে, পুঁজিবাদ, এই পুঁজিবাদী ধারার অর্থনীতি চলেই সুদের উপর। আমাদের যদিও পুঁজিবাদ পুরানা, মিক্সড ইকোনমি, অর্থাৎ জগা খিচুড়ি অর্থনীতি, কিন্তু আমাদের অর্থনীতিও চলে সুদের উপর। সুদ ছাড়া এই দেশে কল্পনাই করতে পারবেন না। এমনকি ইসলামী দল যদি ক্ষমতায় আসে না, এখন তো অনেকে স্বপ্ন দেখছে যে আগামী নির্বাচন হলে একটা দল ক্ষমতায় চলে আসবে, যদি ক্ষমতায় আসেও এই সুদকে যদি পুরোপুরি দূর করতে চায়, সুদমুক্ত বাংলাদেশ গড়তে চায়, আগামী 20 বছরেও একেবারে সারা দিনরাত কাজ করা সম্ভব হবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ কাজ করে।
কারণ সুদকে আমরা এত ব্যাপক করে ফেলেছি। এখন মানুষ সুদ বলতে কি বুঝে? আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন, সমিতি থেকে টাকা পয়সা নেন এবং বিভিন্ন ভাবে কিস্তি টিস্তিতে ধরায় যান, এটাকেই শুধু সুদ মনে করে। কিন্তু এই সুদের চাইতে হাজার গুণ জঘন্য রাষ্ট্রীয় সুদ, অর্থনৈতিক সুদ। তো এই সুদ যেমন ব্যক্তিকে বরবাদ করে, ওই সুদ গোটা দেশকে বরবাদ করে। বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এত বেবরকতে শিকার কেন? বরকত কিন্তু পাওয়া যাচ্ছে না, দিনকে দিন দেখেন যত দিন যাচ্ছে নগদ ক্যাশ বাড়ে, এটা সত্য আমি অস্বীকার করি না। ক্যাশ মুরব্বীরা বলতে পারবেন, এখন থেকে 20 বছর আগে যে পরিমাণ ক্যাশ ছিল হাতে, মানুষের হাতে ক্যাশ টাকা বেড়েছে, অবশ্যই বেড়েছে। লেকিন ক্যাশ বাড়লেই তো হবে না, বরকত তো বাড়া লাগবে। আরে খাবার এক প্লেটের জায়গায় 10 প্লেট হয়েছে, তাতে কি আগে রোগশোক ছিল না? এখন খায় তো অনেক বেশি কিন্তু রোগশোকই আর যায় না, এটারে বরকত বলে না। বরকত মানে পরিমাণে বেড়ে যাওয়া না। আমরা যখন খাবার খেতে বসি, আমরা দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর দেওয়া বরকতের উপরে। জীবনে দেখেছেন যে এই দোয়া পড়লে এক প্লেট খাবার অটো 2 প্লেট হয়ে যায়? কি দেখেছেন যে আসমান ফুটো হয়ে অটো একটা প্লেট নেমে আসে, বা মাটি ফাঁক হয়ে অটো আর একটা প্লেট বের হয়ে আসে? দেখেছেন? দেখেন নাই? প্লেট একটা একটাই থাকে, তো বরকত কই? বরকত গেলটা কোথায়? তো বরকত মানে পরিমাণে বেড়ে যাওয়া না, বরকত মানে যা আছে সেটা যথেষ্ট হয়ে যাওয়া। বরকত মানে পরিমাণে বেড়ে যাওয়া না, বরকত মানে আল্লাহ যা দিয়েছেন যতটুকু দিয়েছেন সেটা যথেষ্ট হওয়া। আল্লাহ যদি বরকত না দেন, মুমিন দুনিয়া গোটা দুনিয়ার মালিক হয়ে গেলেও আর কোনো প্রয়োজনও পূরণ হবে না, চাহিদাও মিটবে না। আল্লাহ নবী বলেন, আদমের বেটার পেট ভরে একমাত্র কবরের মাটি, দ্বিতীয় কোনো কিছু আর পেট ভরতে পারে না। এক পাহাড় পরিমাণ সম্পদ পেলে আর এক পাহাড় পরিমাণ সম্পদ চায়, গাড়ি হলে গাড়ি, বাড়ি হলে বাড়ি, যা হবে তা আরো বেশি চায়। এই অভাবটা, এই ভেতরের চাহিদাটা মানুষের পুরো হয় না। এমনকি নবী বলেন, মানুষ বুড়া হয়, বুড়া হলে তার দেহ তো দুর্বল হয় কিন্তু তার ভেতরে দুইটা স্বভাব জুয়ান হয়, জুয়ান ইয়াসিব ইবনু আদম ওয়া তাশাব্বু ফীহি খাসলাতান। কোন দুইটা? এক হলো আল হিরসু, লোভ, আর দুই নম্বর তুলুল আমাল, দীর্ঘ জীবনের আশা। দেখেন না, বয়স হয়ে যায় 80 বছর তো ক্ষমতার লোভ ছাড়তে পারে না, বয়স হয়ে যায় 100 বছর তো দুনিয়ার ধান্দা ছাড়তে পারে না। আরে পা একটা কবরে চলে গেছে, মৃত্যুর চিঠি চলে এসেছে, দাড়ি চুল সব পেকে গেছে, তারপর দুর্নীতি দুঃশাসন সুদ ঘুষ বন্ধ করতে পারে না। কেন? কারণ লোভ এমন একটা জিনিস, বয়স যত হয় কমে না। নবী বলেছেন তার শরীর বুড়া হয় কিন্তু এই দুইটা রোগ বুড়া হয় না, এগুলো যত দিন যায় জোয়ান হয়। তো এই সমস্ত কারণে আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়া। নামাজের পরেও যে দোয়াগুলো নবী নিয়মিত করতেন, প্রায় 26টা দোয়া, এর মধ্যে একটা এটাও ছিল। নবী বলতেন, হে আল্লাহ, হালাল যা দিয়েছো এটাই যথেষ্ট বানিয়ে দাও, এই হালালের মাধ্যমে হারাম থেকে ফিরায় রাখো, আর আল্লাহ তুমি ছাড়া সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করো, তুমি ছাড়া আর কারো সামনে যাতে কপাল নত না হয়, তুমি ছাড়া কারো সামনে হাত যাতে পারতে না হয়, আল্লাহ একমাত্র তোমার সামনেই নত হব, আর সবার থেকে আমাকে বেনিয়াজ অমুখাপেক্ষী বানিয়ে দাও, আর হালাল যা দিয়েছো এটাই যথেষ্ট বানিয়ে দাও, হারাম যাতে না লাগে। এজন্য আল্লাহ নবী একটা গুণ শিখিয়েছেন মুমিনকে, গুণের নাম হলো অল্পে তুষ্টি। কি নাম? অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি মানে কি? আল্লাহ যা দিয়েছেন তাতেই তুষ্ট, তাতেই সন্তুষ্ট, সর্বদা আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে রেখেছেন, যেখানে রেখেছেন, যেভাবে রেখেছেন, যেমন রেখেছেন, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই রিজাবিল কাজা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টির যোগ্যতা যে অর্জন করতে পারে, সেই প্রকৃত ইমানদার হয় এবং ইমানই স্বাদ অন্তরে অনুভব করতে পারে। টাকা হলে ইমানের স্বাদ পাওয়া যায় না, বরঞ্চ আল্লাহ যাকে যেভাবে রেখেছেন ওভাবে যে থাকতে পারে, ইমানের মজা সে পায়। নবীর হাদিস, নবী বলেন, যা কত আমাল ইমান, আরে ইমানের মজা পেয়ে গিয়েছে, ইমানের মিষ্টতা পেয়েছে কে? যার ভেতর এই গুণ আছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ যেভাবে রাখে তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। আমরা কারাগারের ভেতরে দেখতাম, ধরেন মুরব্বী মুরব্বী আলেম, কারো বয়স 60, কারো 65, কারো 70-এর কাছাকাছি, যেখানে ট্রিটমেন্ট নাই, ওষুধও নাই, খাবার দাবারের কি অবস্থা এগুলো তো বলার অপেক্ষায় রাখে না। জিজ্ঞাসা করতাম, হজরত কেমন আছেন? সালামের পরে তো আমরা এই কথাটা বলি না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? এটা তো আমাদের একটা স্বাভাবিক কথার অংশ। দিয়েছেন, না রে ভালো নাই, খুব কষ্টে আছে। জবাব দিতেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আল্লাহর প্রশংসা। এজন্য নবী বলেন, মুমিন খায় এক পেটে, কাফের খায় 7 পেটে।
বাংলাদেশে কোন কাফের দেখেছেন যার পেট সাতটা? এটা সম্ভব? এক পেট তো সামনে থাকে, বাকিগুলো কই থাকবে? মাথার উপরে, পায়ের নিচে, পিঠের পেছনে? সম্ভবই তো না। পেট তো একটাই, পেট তো একের জায়গায় দুই হওয়া সম্ভব না। আরে দুই মাথার লোক দেখেছি, এগুলো বিরল আছে দুনিয়াতে। আঙ্গুল কিছু বেশি এমন দেখেছি, পাঁচটার জায়গায় ছয়টা আছে, কিন্তু পেট দুইটা? সাতটা তো দূরের কথা, পেট দুইটা? এমন কোন লোক আমার জন্মে আমি দেখিনি, আপনারা দেখেছেন? অথচ নবী বলছেন মুমিন খায় এক পেটে, কাফের খায় সাত পেটে। মানে কি? মুমিনের চাহিদা কম থাকে, অল্পে তুষ্ট থাকে, আর কাফের চাহিদা বেশি থাকে। এজন্য নবী বলেন আদমের বেটার জন্য যথেষ্ট জাস্ট কয়েক লুকমা খাবার, যেটা তার কোমরকে সোজা রাখে। যদি বেশি লাগে তার সর্বোচ্চ পরিমাণ হলো পেটের তিন ভাগের এক ভাগ পরিমাণ খাবার, আরেক ভাগ পরিমাণ পানি, আরেক ভাগ পরিমাণ ফাঁকা শ্বাস প্রশ্বাসের জন্য। তাহলে পেটকে তিন ভাগ করে এক পেটে কয় কেজি খাবার ধরে? মনে করেন এক কেজি, তিন ভাগ করেন, ওই তিন ভাগ করে এক ভাগ পরিমাণ খাবার যদি মুমিন পায়, এটাই অনেক বেশি, এটাই অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এমনকি নবী দোয়া করেছেন, নবীর দোয়াকে উম্মতের জন্য শিক্ষণীয় না? নবীর দোয়াকে আমাদেরও করা উচিত না? আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আরে মানুষ নিজের জন্য যা চায় না, ফ্যামিলির জন্য তা চায়, নিজে কষ্ট করে থাকে তো বাচ্চা কাচ্চার জন্য একটা আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখে। আল্লাহ নবী নিজের ফ্যামিলির জন্য দোয়া করে যাচ্ছে, হে আল্লাহ আমার আহলে বাইতের রিজিক তুমি দিও যথেষ্ট পরিমাণে, যথেষ্ট পরিমাণে, বেশি দিও না, বিলাসিতা করবে, একেবারে কম দিও না, না খেয়ে মরবে। আল্লাহ যতটুকু হলে জীবন চলে এতটুকু দিও। নবীর শব্দ হলো কুতা, কুতা মানে যথেষ্ট। কতটুকু হলে যথেষ্ট হয়? হাদিসের কিতাব খুলেন, ব্যাখ্যার কিতাব খুলেন, পাবেন মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এই পরিমাণ খাবার, কেউ বলেছেন এই পরিমাণ খাবার যা দিয়ে একদিন চলে, পরের দিন কি খাবে জানে না, আল্লাহ জানে। কেউ বলেছেন তিন দিন, মানে একদিনেরটা নগদটা আছে আর দুই দিন স্টকে আছে, চার নম্বর দিন কি খাবে জানে না, সেটা আল্লাহর উপর ভরসা করে চলবে। বিশ্বাস করেন এই জীবনে এমন এক মজা আছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক এমন নিবিড় আর গভীর হতে থাকে, যেটা অনেক সময় মানুষ বছরের পর বছর জিকির করে হাসিল করতে পারে না। বান্দা আল্লাহ থেকে বিমুখ হয় কখন? যখন বেশি পেয়ে যায়, দেখবেন আল্লাহর থেকে দূরত্ব বেড়ে যায়। এটাই বাস্তবতা। আমরা দুঃখের সময় আল্লাহকে ডাকি, মোল্লা মুনশির বলে দেওয়া লাগে না, সামনে পরীক্ষা, মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে। আরে বিদেশ যাবে, ভিসা হচ্ছে না, দেখবেন নিয়মিত নামাজ আদায় শুরু করে দিয়েছে, বাপ মারা গিয়েছে, ব্যাস এখন নামাজ একত্র মিস হয় না, মা অসুস্থ, ব্যাস নিয়মিত মসজিদে এসে হাজিরা দেয়। এটাই বাস্তবতা। সুখের সময় মনে থাকে না, দুঃখের সময় আল্লাহরে আমরা ভুলি না। মক্কার মুশরিকদের এই খাসলতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওরা যখন নৌকায় উঠতো, ওই আওয়ামী লীগের নৌকা না, মানে পানিতে চলে যেটা আর কি নৌযান, ওই যখন নৌকায় উঠতো তারা আর ঝড়ের কবলে পড়ে যেত, নৌকা ডুববে ডুববে অবস্থা, তখন কি করতো? আল্লাহর কোরআন বলছে দাউল্লাহ, সব ভুলে গিয়ে আল্লাহরে ডাকতো, আল্লাহরে, আল্লাহ বাঁচাও, আল্লাহ রক্ষা করো, আল্লাহ পারে নাও, আল্লাহ এবারের মতো আমাদেরকে বাঁচিয়ে দাও, এ দোয়াগুলো করতো। আরে মক্কার মুশরিকদেরকে তো আমরা দেখি নাই, দেড় হাজার বছর আগের কথা, লেকিন এই যুগের কথা। ওই কারাগারে বসে বসে, কারাগারের মধ্যে যে লাইব্রেরি থাকে, পাঠাগার, পাঠাগারের বইগুলো পড়ার চেষ্টা করতাম। এখন পাঠাগারে ভালো বই তো কম, ধর্মীয় বই তো নাই বললেই চলে, তো যা আছে সবচাইতে বেশি আছে ড্যাডি অফ দ্য নেশন আছে না, যার মূর্তি দিয়ে বাংলাদেশ সয়লাব আর কি, ড্যাডিজানের জীবনী নিয়ে বই সবচাইতে বেশি পাওয়া যেত, আর টুকটাক রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ এই সেই পাওয়া যেত। একদিন একটা বই পড়তে পড়তে ডক্টর মোহিত কামাল, বাংলাদেশের প্রসিদ্ধ একজন মনোবিজ্ঞানী, আর একটা বই পড়ছিলাম, বইয়ের নামটা আমার ঠিক স্মরণ নাই, তবে নিজের আত্মজীবনী টাইপের বই আর কি, নিজের জীবনের বিভিন্ন কথাবার্তা লিখেছে। তো এই বইয়ের মধ্যে পড়তে 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 হঠাৎ দেখি এক জায়গায় গিয়ে মজার একটা কেচ্ছা পাওয়া গিয়েছে, যে একদিন সে আর তার এক বান্ধবী, বান্ধবীর নাম বললে সবাই চিনবে, তাসলিমা নাসরিন আর কি, এরা দুইজন নৌভ্রমণে বের হয়েছে, কোন জায়গায় তাও আমার ঠিক স্মরণ নেই, পতেঙ্গা বা কক্সবাজার যে কোনো জায়গায়, মানে এখন তারা সমুদ্রের মধ্যে একটু মজা করছে আর কি, যে একটু সমুদ্র ঘুরে ঘুরে দেখছে, হঠাৎ বিশাল বিশাল ঢেউ আসা শুরু করলো, সেই লিখছে বিশাল বিশাল ঢেউ, সে বললো আমার তো পরানের পানি শুকিয়ে গেছে, এবার বুঝি নৌকা ডুবে যায়, এখানেই বুঝি মরণ হয়, লেখালেখিও শেষ, ক্যারিয়ারও শেষ, লাইফও শেষ, কি হবে? সে বলে আমি খুব চিন্তিত ছিলাম, সে বলে হঠাৎ আমার নজর পড়লো বান্ধবীর দিকে, আমি দেখতে পাচ্ছি তাসলিমা নাসরিন এক কোণায় জবুথবু হয়ে বসে চোখ বন্ধ করে আল্লাহ 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 বলছে।
মজার বিষয় না? সারা জীবন যত ইসলাম নিয়ে গালিগালাজ করুক, বকাঝকা করুক, সারা জীবন যত আলেফুল আমার ধর্মীয় বিষয় নিয়ে অ্যালার্জি থাকুক, বিপদে পড়লে সেও আল্লাহরই স্মরণ করতে বাধ্য হচ্ছে। কারণ জানে মূর্তিরে ডেকেও লাভ নাই, দেবদেবীরে ডেকেও লাভ নাই, নেতা নেত্রী ডেকেও লাভ নাই, পুলিশ ডেকেও লাভ নাই, আর্মি ডেকেও লাভ নাই, বরঞ্চ এখন যদি কেউ বাঁচাতে পারে একজনই আছে, নাম তার। এজন্য সব ডাক্তার যদি বলে দেয় সরি কিচ্ছু করার নাই, নিয়ে যান পেশেন্টকে, আর এক সপ্তাহ বাঁচবে, যা খেতে চায় খাওয়ায় দেন, কি করে তখন? সব ডাক্তার বাদ, সব মেডিকেল বাদ, আল্লাহ আল্লাহ, সব জায়গায় যেখানে আসা শেষ, আরে দুনিয়ার দৌড় যেখানে শেষ, সেখানে তো তোমার কুদরতের দৌড় মাত্র শুরু। আল্লাহ তুমি এবার রহম করো, আল্লাহ তুমি এবার রহম করো, তুমি এবার রক্ষা করো, এই কাজগুলো মানুষ করার চেষ্টা করে। তো বিপদে পড়লে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। এজন্য আল্লাহর নবী চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছে, কি চেয়েছেন জানেন? এই দোয়া যদি আমি বলি না, আপনারা রাগ করবেন যে হুজুর এটা কি দোয়া না বদদোয়া। নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন মিসকিন হিসাবে বাঁচিয়ে রাখেন, যখন মরণ দিবেন মিসকিন হিসাবে মরণ দিবেন, আর কেয়ামতের দিনে এই ধনীদের দলে না, বড়লোকদের দলে না, এই মিসকিনদের দলে আমার হাসর করিয়ে। নবীর দোয়া, মিসকিন আর গরিব এক না। গরিব মানে যার আছে তবে কম আছে, কম, আর মিসকিন মানে রিক্ত হস্ত, নিঃস্ব, যার কিছুই নাই, একেবারে নিঃস্ব। তো নবী দোয়া করতেন, অথচ নবী চাইলেই দুনিয়া পেয়ে যেতেন। আমরা তো চাই পাই না, আর সবাই চাই, লোক কারো কম নাই, লেকিন পাই না, কপালে আসে না, পাইলে খুশি, কিন্তু না পাইলে আল্লাহ যেভাবে রেখেছে মনরে মানে আর কি। অথচ নবী কফার দেওয়া হচ্ছে, খালি অনুমতি দেন, পাহাড় গুলোকে স্বর্ণের পাহাড় বানিয়ে দেবো, রৌপ্যের পাহাড় বানিয়ে দেবো, আর কি লাগে, কোনো অভাবই থাকবে না, গোটা দুনিয়া তার দুয়ারে এসে পড়ে থাকবে, একটু ভিক্ষার জন্য, একটু উন্নতির জন্য, একটু পয়সার জন্য। তো দুনিয়া তার পায়ের কদমের সামনে, লেকিন দুনিয়ার লাঠি মেরে সরিয়ে রাখে, আর আল্লাহ বলে আল্লাহ এই দুনিয়া লাগবে না, যতদিন বাঁচি মিসকিন হিসাবে বাঁচতে চাই, মরার সময় পয়সাওয়ালা না, মিসকিন হিসাবে মরতে চাই, কেয়ামতের দিন মিসকিনের দলে দাঁড়াতে চাই। এজন্য নবী যখন বিয়ে করলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, আম্মাজান খাদিজা ছিলেন মক্কার সম্ভ্রান্ত ধনীদের একজন, যাকে আল্লাহ এই পরিমাণ ব্যবসায়িক সম্পত্তি দিয়েছিলেন, এ দিয়ে আল্লাহর রাসূল চাইলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারতেন। নবীকে বিয়ে করার পর সব সম্পত্তি নিয়ে হাদিয়া দেন নাই, দিয়ে দিয়েছেন, মনের খুশিতে দিয়ে দিয়েছেন। তো আল্লাহর রাসূল চাইলে এগুলো দিয়ে সারা জীবন বিলাসিতা করে কাটাতে পারতেন, লেকিন কই গেল সেই সম্পদ? একদিক দিয়ে ঢুকেছে, আরেক দিক দিয়ে বের হয়েছে। একদিন নামাজ পড়ছিলেন, হঠাৎ নামাজ শর্ট করে ফেললেন। তো সাহাবীরা একটু অবাক যে কোনো তাড়াহুড়া বা কোনো সমস্যা হলো কিনা, তাড়াহুড়া কেন, কি কোনো অসুস্থতা কিনা বা কোনো দুঃসংবাদ কিনা, পেরেশান। নবী নামাজ শেষ করে ঘরে ঢুকলেন, আবার বের হয়ে আসলেন, সবাই অবাক, কি হলো? আল্লাহ রাসূল বলেন, আমার মনে পড়ে গিয়েছিল যে ঘরের মধ্যে অল্প কয়েকটা স্বর্ণমুদ্রা বাকি থেকে গিয়েছিল, সব তো দান করে দিয়েছি, কিন্তু অল্প কয়েকটা কোণায় রয়ে গিয়েছিল, এটা খেয়াল করা হয় নাই। মনে আসার পর অস্থির লাগছিল যে আমার ঘরে এগুলো থাকবে আর এভাবে সময় কাটবে, কিভাবে হতে পারে? তাই এগুলো নিয়ে আসলাম, এবার দান করে দিচ্ছি, এবার আমার মনের বোঝাটা হালকা হবে। তাহলে এটা এখান থেকে কি শিক্ষা আমাদের জন্য? শিক্ষা কিন্তু এটাই যে আল্লাহর সাথে মহাব্বত কখন বাড়ে? বান্দা যখন অভাবে থাকে, একটু কষ্টে থাকে। আচ্ছা, রমজান মাসও মাস আর বাকি এগারো মাসও মাস, রমজান মাসে যারা রোজা রাখেন আল্লাহকে কি একটু অন্য মাসের চাইতে বেশি মনে পড়ে না? গুনা থেকে কি নিজেকে একটু বেশি বাঁচানো সহজ হয় না? কেন? পেটে যখন খাবার বেশি পড়ে আল্লাহরে মনে কম পড়ে, আর পেট যখন একটু হালকা হালকা থাকে দেখবেন আল্লাহকে মনে বেশি পড়ে। যারা বেশি ঘুমায়, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাচ্ছে, ওদের জীবনী। আর যারা দেখবেন একটু কম ঘুমিয়ে শেষ রাতে এবাদত বন্দেগী করছে এবং অন্যান্য টাইমগুলো আল্লাহর জিকিরে আল্লাহর এবাদতে কাটাচ্ছে, দুজনের এক পাবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলবো, যারা ফজর পরে আর যারা ফজর পরে না তাদের আচরণ কখনো এক হবে না। যারা ফজর পরে তাদের মধ্যে যে ফ্রেশনেস, যে উদ্যম, যে কর্মচাঞ্চল্য দেখতে পাবেন, যারা ফজর ঘুমিয়ে কাটায় 8টা 10টায় উঠে ব্রেকফাস্ট করে কাজে বসে, এদের মধ্যে জিন্দেগিতেও এটা খুঁজে পাবেন। তো যে কোনো ক্ষেত্রে বান্দা যখন মুসিবতে থাকে আল্লাহর সাথে সম্পর্ক কম থাকে না বেশি থাকে? অবশ্যই বেশি থাকে। তো বলছিলাম যে বৈষম্য এটা সমাজের জন্য অভিশাপ, কিন্তু এর মানে এটা না যে ইসলাম প্রতিষ্ঠিত হলে কোনো গরিবই গরিব থাকবে না, সব কোটিপতি হবে, এটা সম্ভব না। বরং গরিব আর ধনী উভয়টা যখন থাকবে সমাজ চলবে, সমাজ চলবে, সমাজে ভারসাম্য থাকবে। তবে ইসলাম চায় গরিব ধনীর ব্যবধানটা কমে আসুক, কমে আসুক, এমন যাতে না হয় সব পৃথিবীর সম্পত্তি অল্প কয়েকজনের
কাফেরের হাতে, আর বাকি সবাই আরে নুন আনতে গেলে পান্তা ফুরাচ্ছে, এরকম যাতে না হয়। তো সুদ যতদিন দূর না হবে ততদিন পর্যন্ত এটা থাকবেই থাকবে। এজন্য সুদের 70 গুণার সর্বনিম্ন গুণা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তো একটা সমাজের অর্থনীতির মেরুদণ্ডই যদি হয় এমন পাপ, যেই পাপের 70 গুণা সর্বনিম্ন গুণাই নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান, তাহলে ওই সমাজ কিভাবে আগাবে, কিভাবে বরকত পাবে? তো ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিটা ক্ষেত্রে আমাদের মূলনীতি হওয়া উচিত, প্রয়োজনে না খেয়ে মরব, প্রয়োজনে না খেয়ে মরব, কিন্তু সুদের পয়সা, হারামের পয়সা মিশ্রিত হতে দিব না আমার রক্তের সাথে। কারণ খাবার কিন্তু বড় জটিল জিনিস, জিনিস একটা 2 নম্বরই করে কিনেছেন, আপনার ভেতরে আফসোস আসলো, দান করে দিলেন, বিশেষ, কিন্তু যেটা খেলেন, শরীরের ভেতর প্রবেশ করালেন, এখান থেকে রক্ত, মাংস, গোস্ত সব কিছু গঠিত হলো, এটাকে কিভাবে বের করবেন? আল্লাহ রাসূল বলেন, মানুষ পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করে, কেমন অবস্থায়, যে একটা বলমলিন আল্লাহরে ডাকতে থাকে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্ব। কিন্তু নবী বলেন তার অবস্থা হলো আমাতামুহু হারাম, যা খায় সেটাও হারাম, অমাশরাবুহু হারাম, যা পান করে সেটাও হারাম, অমালবাসুহু হারাম, যে কাপড় পরে সেটাও হারামের টাকায়, অবুদ্ধিয়া বিল হারাম, আর তার শরীরও গঠিত হয়েছে হারামের দ্বারা, ফান্না ইউস্তাজা বলি দালিক। নবী বলেন কিভাবে ওর দোয়া কবুল হবে, ও কাঁদতে কাঁদতে মরুক কিন্তু ওর দোয়ায় আল্লাহ কেন সাড়া দিবে? তাহলে সুদ বা হারামের এই যে বড় ক্ষতিটা, যে শরীরে ঢুকে গেলে দোয়া পর্যন্ত কবুল হয় না, এর চাইতে বড় চিন্তার বিষয় কি হতে পারে? এমনকি নিজের তো হয় না, হয় না, অনেক সময় বাচ্চাদের থেকেও আল্লাহ নূর উঠিয়ে নেয়, এলেম উঠিয়ে নেয়। দেখা যায় বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাপ সুদী ব্যাংকে চাকরি করে, পয়সা পাতে ঠিকই দেয়, পোলার জীবনে কেন যেন বরকত আসে না, আগাতে পারে না। পরবর্তীতে দেখা যায় যে এর পেছনে সারাটা জীবন মেহনত করেও না দুনিয়া না আখেরাত না একুল না ওকুল কিচ্ছু হচ্ছে না। হবে কিভাবে যদি সব কিছু হারাম দিয়ে গঠিত হতে থাকে? আরে আমাদের এক বুজুর্গ একবার বলেছিলেন যে দেখবে এখন মসজিদ আগের চাইতে অনেক সুন্দর, এটা বাস্তব, মসজিদ আগের চাইতে অনেক সুন্দর, এসি করা মসজিদ বাংলাদেশে কম না, প্রচুর, সব লাইন উন্নত, কিন্তু ইবাদতের স্বাদ কমে গেছে, কেন জানো, বিশাল বিল্ডিং, নামাজ পড়ে মজা পাওয়া যায় না। অপরদিকে দেখা যাবে গ্রামে একটা কুড়ে ঘরের মতো মসজিদ, কিন্তু কি জানি একটা তৃপ্তি পাওয়া যায়, একটা স্বাদ পাওয়া যায়, একটা আলাদা মজা পাওয়া যায়, যেটা এই বড় বড় বিল্ডিংয়ে পাওয়া যায় না। দেখা যাচ্ছে টিনের মাদ্রাসা, বড় বড় ভালো ভালো আলেম তৈরি হয়ে যাচ্ছে, বিশাল বিল্ডিং, কিন্তু 10 বছর 20 বছরে একটা ভালো আলেম তৈরি হচ্ছে না। কেন? তিনি ব্যাখ্যা করেছিলেন, এগুলোর পেছনে অনেক সময় কারণ হয় হারাম, হারাম, যে মসজিদ বানিয়েছে হারাম টাকা দিয়ে। কেন? এমন লোকের থেকে টাকা নিয়েছে যার সবই হারাম বা অধিকাংশই হারাম, এখন বড় করে নাম তো ফুটেছে, বিশাল সুন্দর মসজিদ তো হয়েছে, কিন্তু যেহেতু হারাম দিয়ে তৈরি, খুশু খুশু কিভাবে আসবে, ইখলাস কিভাবে আসবে, নূর রুহানিয়াত কিভাবে আসবে? মাদ্রাসা টাকা দিচ্ছে হারাম, হারাম টাকা থেকে, অনেকেই কট্টর ইত্যাদি থেকে বাঁচার জন্য এই 2 নম্বরে টাকা এগুলো তো দান করে। তো দেখা যাচ্ছে 2 নম্বরে দিয়ে ছাত্ররা খাচ্ছে, পড়ছে, লেকিন বছরের পর বছর যাচ্ছে মানুষের মতো মানুষ তৈরি হচ্ছে না, আর কষ্ট করে ভাঙা টিনের ঘরে পড়ছে, হয়তো দুনিয়াতে অনেক কষ্ট করেছে, কিন্তু আল্লাহ এমন বড় বানিয়ে দেয় সারা দুনিয়া গর্ব করে তাকে নিয়ে। এজন্য নোয়াখালীতে এক বুজুর্গ ছিলেন, আমি নিজে দেখার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, শেষ জীবনে একবার তার মাহফিলও গিয়েছিলাম, মাদ্রাসা হয়েছে বিশাল বড়, কিন্তু উনি মসজিদের সামনে টিনের একটা ছোট্ট ঘর, যেখানে উনি বহুকাল ধরে, কয়েক যুগ ধরে থাকেন, ওনার রুম ওইটাই রয়েছে, ইনি এটাকে পাকাও করতে দেয় না, বিল্ডিংয়ে গিয়ে ওঠে না। যে হজরত আমরা অবাক যে এরকম এই প্রচন্ড গরম, দুপুরবেলা প্রচন্ড গরম, চারদিকে টিন, উপরে তো টিন পাশেও টিন, এখানে মানুষ থাকতে পারে? আবার টিনও মাথার একদম কাছে, আপনি এখানে আছেন, ওই একটা খাট বিছিয়েছে রুমে, আর তেমন জায়গায় নেই, একটা যায় না মাঝে একটা খাট, ব্যাস রুমের জায়গা শেষ হয়েছে। তো এই রুমের মধ্যে কি এমন মজা পেলেন? আপনার এখন চাইলে এসি হয়, চাইলে আপনার এখানে সুন্দর সুন্দর কয়েকতলা বিল্ডিং, নিচতলায় যদি আপনি থাকেন গরমও লাগবে না, কষ্টও হবে না, ফ্যানও আছে, তো ওটা ছেড়ে এখানে কেন থাকেন? জবাব দিলেন, বিল্ডিং তো ঠিক আছে, কিন্তু আমার কেন জানি এখানে এমন একটা রুহানি স্বাদ পাই ইবাদতের মধ্যে, যেটা আমি ওখানে গেলে পাই না, এজন্য আমি এখানেই থাকি, ওখানে যাই না। তো এখন রুহানি জিনিসটা তো গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী এমন রোজা রাখতেন, যেই রোজায় সাহাবিও নেই ইফতারও নেই, লাগাতার রোজা, যেটা উম্মতের জন্য হারাম, সাহাবিরা রাখতে চেয়েছিলেন, নবী অনুমতি দেন নাই, লাগাতার রোজা, লাগাতার, লাগাতার। সাহাবিরা বললেন আমরাও রাখবো, নবী বলেন খবরদার, আইয়ুকুম মিছলি, আরে তোমাদের কে আছে আমার মতো? আবি তুইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আমি তো রবের সঙ্গে রাত কাটিয়ে দেই, রবি আমারে খাওয়ায়, রবি আমারে পান করায়।
তাহলে সুতরাং আমাদের জিন্দগির মূল মাকসাদই হওয়া দরকার দুনিয়ার উন্নতি না আখেরাতের উন্নতি। আখেরাতের উন্নতি ঠিক রেখে যদি দুনিয়ার উন্নতি করা যায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু আখেরাত ছেড়ে আখেরাত বাদ দিয়ে যদি দুনিয়ার উন্নতি করা লাগে নাউযুবিল্লাহ লাইয়াদুবিল্লাহ, আল্লাহ এমন দুনিয়াদারি থেকে আমাদেরকে হেফাজত করুন। দুনিয়া মানে খারাপ না, ওসমান গনি, গনি মানে হলো ধনী, গনি ওনার নাম না, অনেকে ভাবে ওনার নামই গনি, গনি নাম না, গনি অর্থ ধনী, তাহলে নামের অংশই হয়ে গেছে ধনী। কত কোটি টাকা থাকলে নামের অংশ হয় ধনী? উনি এক তাবুকের যুদ্ধে দান করেছেন কত? একটাবার আমি হিসাব বের করার চেষ্টা করেছি যে এক যুদ্ধে দানের পরিমাণ বর্তমান টাকা হিসাবে দেখলে কত হয়। আমার হিসাবে মনে হয়েছে বর্তমান বাজার দর হিসাবে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। এক যুদ্ধে, সারা জীবনে একবার না, এক যুদ্ধে যা দান করেছেন তার পরিমাণে যদি হয় 100 কোটি টাকার কাছাকাছি, তাহলে মোট সম্পদ ছিল কত? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু জীবনে পড়েন, উনি মৃত্যুর সময় যে সম্পদ মিরাস রেখে গিয়েছিলেন, আর ওই মিরাসের পরিমাণ বাংলাদেশের বাজেটের সমান বা এর চাইতে বেশি হয়ে যাবে। তাহলে দুনিয়া মানেই খারাপ না। সুলাইমান রাদিয়াল্লাহু আনহু, সুলাইমান আলী ইসলামকে আল্লাহ দুনিয়া দেন নাই, সারা দুনিয়ার বাদশাহই, তো দুনিয়া মানেই খারাপ না। তবে দুনিয়া হতে হবে আখেরাত ঠিক রেখে, আখেরাত নষ্ট করে যেই দুনিয়া সেই দুনিয়া অবশ্যই খারাপ। তাহলে সুদ যেহেতু সমাজের জন্য অভিশাপ, সুদ যেহেতু জুলুম, সুদ যেহেতু বৈষম্য, আর সুদ মানুষ জড়িত হয় কেন? একমাত্র দুনিয়ার জন্য, আখেরাতের কোনো নিয়ত নেই। আখেরাতের জন্য আবার সুদ খায় কেমনে, সুদ দেয় কেমনে? সুদ পুরোটাই দুনিয়াদারি, সুদ পুরোটাই দুনিয়ার ধান্দাবাজি। তাহলে কোন সমাজ থেকে সুদ যদি দূর করতে চান একটা কাজ করতে হবে, কয়টা? আরে কয়টা? যেমন পুলিশ দিয়ে কখনো দেশ ঠিক করা যায় না, যত পুলিশ বাড়ান যত বাড়ান, দিল যদি ঠিক করতে না পারেন, আরে পুলিশ যদি প্রতিটা অলিতে গলিতে একটা করে দাঁড় করান তাও দেশ ঠিক হবে না। কেন? কারণ কতক্ষণ ক্যামেরা নিয়ে বসে থাকবে, কতক্ষণ নজরদারি করবে, আরে ওরা চলবে ডালে ডালে, জনগণ চলবে পাতায় পাতায়। বাস্তবতা এরকম, এই জেলের মধ্যে দুই নম্বরই চলে না, যে বাইরে মাদকের সাথে জড়িত ছিল, মদ খেত অথবা নেশা করত, জেলে নিয়ে ঢুকিয়েছে। আমরা তো দেখে এসেছি চোখের সামনে, বাইরে ছিল তাই ভালো ছিল, লুকায় টুকায় খেত, কম টম খেত। জেল তো মহাস্বর্গ রাজ্য, অনেকে আছে নিজের বাচ্চারে ধরায় দেয় নিজে, যে বাইরে এটা মদ খায় ভালো হবে না, জেলে গেলে মনে হয় ভালো হবে। আরে পুরা নষ্ট, বাইরে খেলে তো অনেক ঝায় ঝামেলা হতো, কে জানবে কে দেখবে, পুলিশ কখন ধরবে না ধরবে, জেলে তো আর এই ভয় নেই পুলিশ ধরবে, ও তো জেলের মধ্যে ছড়ে আবার কে ধরবে। তো দেখা যায় এমন আরামে এমন শান্তিতে এক একটা সুপটান দেয়, মনে হয় যে ও দুনিয়ার জান্নাতে যেন চলে এসেছে। জেলের মধ্যে কি চলে না? মোবাইল চলে না, মোবাইল না চললে যে মাঝে মধ্যে কল রেকর্ড ভাইরাল হয়, জেল থেকে বাইরে ডিরেকশন দিচ্ছে, কিভাবে সম্ভব? এমনকি দেখা যায় পত্রপত্রিকায় আসে নারী নিয়েও ধরা খেয়েছে, জেলারের রুমে সুপারের রুমে, সেখানে গিয়ে দুজন মজা করছিল, পরবর্তীতে কে যেন সিসি ফুটেজ ভাইরাল করে দিচ্ছে। এমনকি আমরা কেরানীগঞ্জে গেলাম, এখন থেকে ফেরিওয়ালাও আছে, ফেরিওয়ালা এসে বিক্রি করে, কি লাগবে কি লাগবে, এটা আছে ওইটা আছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা ফেরিওয়ালা ভাই কী কী আছে আপনার কাছে? বললো, হুজুর নারী ছাড়া সবই অ্যাভেইলেবল জেলের ভেতরে, কি লাগবে কি লাগবে, এমন কোন জিনিস নেই যেটা এখানে পাওয়া যাবে না। এমনকি আইফোন চান সেটাও মজুদ আছে, টেলিভিশন চান তাও মজুদ আছে, পয়সা থাকলেই চলবে, পয়সা না থাকলে আপনার জন্য অবশ্য সুখ না, পয়সা থাকলে দুনিয়ার সব পাওয়া যাবে। তাহলে মানুষ বানাবেন কিভাবে? জেলে লেখা থাকে রাখিব নিরাপদ, দেখাবো শান্তির পথ, নিরাপদও রাখে না আর শান্তির পথ কি দেখায় না দেখায়, এটা তো আপনাদের চাইতে ভালো কেউ জানার কথা না। তাহলে দেখা যাচ্ছে ডায়ালগ মারটা তো কম মারে না, তো পুলিশ মারলেই সমাজ ঠিক হয় এমন না। সমাজ ঠিক হবে তখন, মানুষের দিল তৈরি হবে যখন। এমন পরীক্ষার হলো আছে, একজন যদি পাহারাদারি না করে তাও কেউ নকল করে না, আর এমন পরীক্ষার হলো আছে অল টাইম চারজন পাঁচজন মিলে গার্ড দিচ্ছে, কোন ফাঁকে যে দুই নম্বরে চালাচ্ছে টেয়ারও পাচ্ছে না। তো সুতরাং কেয়ামতের একটা আলামত পুলিশ বেড়ে যাওয়া, হাদিসে আছে কেয়ামতের একটা আলামত কি বাড়া? পুলিশ বাড়া। বাংলাদেশের পুলিশ কমছে না বাড়ছে? বাড়ছে। একাত্রা তো শ্রোতা কেয়ামতের আলামত, কারণ পুলিশ বাড়ে অপরাধ বাড়লে, আর অপরাধ বাড়ে আল্লাহর ভয় অন্তরে কম। তো সুদমুক্ত সমাজ যদি গড়তে চান না, একটা কাজই করতে হবে, একটা কাজ, সেটা হলো আল্লাহর ভয় মানুষের দিলে ঢুকাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর ভয় ঢুকানোর জন্য একটা সহায়ক আছে, এটা বলে আলোচনার ইতি টানছি, যে সেটা হলো ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহর ভয় ঢুকানোর চেষ্টা করবেন। কিন্তু এক সমাজে সবাই মিষ্টি মিষ্টি কথায় প্রভাবিত হবে না, সমাজের মধ্যে বা খাবারের মধ্যেও যেমন সবই লাগে, খাবারে মরিচ দিয়েছেন ভালোই, লবণ দেন নাই স্বাদ আসবে,
লবণ দিয়েছেন অনেক, কিন্তু আপনি মরিচ মোটেও দেন নাই, স্বাদ আসবে না? সবই দেওয়া লাগে পরিমাণ অনুসারে। তো একটা সমাজ এখানে মিষ্টি 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 কথা দিলেই সমাজ পরিবর্তন হয় না, মিষ্টিও লাগে ঝালও লাগে। এজন্য ইসলামে শাসন ব্যবস্থার বিকল্প নাই। কেন ইসলামে শাসন ব্যবস্থা কিসের জন্য? যে বলবো নামাজ পড়ো সবাই নামাজে হবে, বলবো রোজা রাখো সবাই রোজাদার হবে, না রে ভাই, সবাই মিষ্টি মিষ্টি কথায় প্রভাবিত হবে না। কিছু ঘাউরার ঘাড়তেরা সব সমাজে থাকবে, এগুলোকে চাপ প্রয়োগ করে করায় দিতে হবে। এজন্য নবী বলেন আমার দিলে চায়, আমার দিলে চায়, আমি মসজিদে বলবো বেটা একামত দি, মসজিদে একামত দিবে। এরপর আমি বের হয়ে মদিনার প্রতিটা ঘরে ঘরে চেক দেবো, যেই যেই ঘরে একটা মানুষ পাবো যারা জামাতে আসে নাই মসজিদে আসে নাই, ওদের ঘর আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো, এটা আমার দিলে চায়। তো ঘরে যেহেতু নারী আর শিশু আছে এ কারণে আমি পোড়ালাম না, আমার মন চায় যে মসজিদে একামত হবে, এরপর গিয়ে গিয়ে সবগুলো ঘর যেখানে একটা করে বেনামাজি বা বেজামাতের লোক পাবো আগুন ধরে পুড়িয়ে দিবো। তাহলে সবসময় মিষ্টি মিষ্টি কথায় হবে না, বরং কিছু শক্ত পদক্ষেপ নেওয়া লাগবে। এই কাজটা করতে পারবেন আপনারা যাদেরকে আল্লাহ সামাজিক পাওয়ার দিয়েছেন, সামাজিক নেতৃত্বই হোক সামাজিক মুরব্বি হোক, যাদের কথা সবাই মান্য করে। দেখবেন রাষ্ট্র তো আর আপনার হাতে না, চাইলে রাষ্ট্রকে একদিনে ঠিক করতে পারবেন না, আর চেষ্টা মেহনত চালাতে থাকেন, কিন্তু সমাজ তো অন্তত আপনার নিয়ন্ত্রণে, কিছুটা হলেও পরিবার তো আপনার নিয়ন্ত্রণে, এটা দিয়ে শুরু করেন না। আগে ব্যক্তি, তারপর পরিবার, তারপর সমাজ, তারপর রাষ্ট্র, এক পর্যায়ে সারা দুনিয়া ইনশাআল্লাহ। চেষ্টা করেন সমাজের মানুষ যাতে কিস্তি নামক এই সুদে না জড়ায়, সমাজের মানুষ যাতে ওই সমিতি টমিতির নামে সুদে না জড়ায়, সমাজের মানুষ যাতে সুদের ব্যাপারে ঘৃণা লালন করতে শেখে। কারণ সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কে জয়ী হতে পারবে, এমন শক্তি কার আছে? তাহলে এই সামাজিক সচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নাই। এই যে সরকার সামাজিক সচেতনতা সৃষ্টি করতে চায় জঙ্গিবাদের ব্যাপারে, ধর্ষণের ব্যাপারে, মাদকের ব্যাপারে, ইত্যাদি ইত্যাদি বহুত ব্যাপারে, বলে না হুজুরদেরকে চিঠি দেয়, হুজুর জুম্মার নামাজ বয়ান দেন, চেয়ারম্যানরে বলে, মেম্বাররে বলে, আপনার এলাকার মানুষদেরকে এ ব্যাপারে উপদেশ দেন, পুলিশরে পর্যন্ত মাঝে মধ্যে পাঠায় মাহফিলে অথবা মসজিদে, মাইক নিয়ে তারা বলে যে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন, কাউরে করতে দেখলে 999 অথবা আমাদের হেল্পলাইন নাম্বার এটা, এটাতে কল দেবেন। এভাবে সামাজিক সচেতনতা সৃষ্টি করে নাকি করে না? করে। তাহলে মাদকের বিরুদ্ধে যেমন করে, জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন করে, ধর্ষণের বিরুদ্ধে যেমন করে, আরো বহুত ব্যাপারে যেমন করে, সুদের ব্যাপারে এর চাইতে বেশি সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। তবে দুঃখজনক একটা ব্যাপার আছে, নোয়াখালীতে গত কয়েক মাস আগের কথা সম্ভবত আমরা পত্রিকায় এবং সংবাদে দেখলাম যে এক মসজিদের ইমাম সাহেব সুদ নিয়ে বয়ান করেছে, ইমাম সাহেবের চাকরি নট হয়ে গিয়েছে। কেন? কমিটির লোক সুদখোর, এখন তারা ভেবেছে যে ইমাম উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে। এখন চুরি নিয়ে কথা বললে চোরের গায়ে তো লাগবেই, দুর্নীতি নিয়ে কথা বললে দুর্নীতিবাজ তো খেপবেই, ইমাম বলেছে সুদ নিয়ে, সভাপতি সেক্রেটারি ভেবেছে মানে আমাকেই মেন করেছে, আর কারে মেন করবে, এই আকামটা আমিই করি সবার আগে, ব্যাস ইমামের চাকরি নট করে দিয়েছে। এরকম যদি হয় সচেতনতা আসবে? একটা জিনিস মাথায় রাখবেন, কোনো বাপ যদি বিড়িখোর হয়, সিগারেট খোর হয়, নিজে কিন্তু খায় কিন্তু পোলা খাবে এটা কিন্তু চায় না, এমনকি পোলা সামনে খেলে মাইট দিতে অনেক সময় কম দেয় না, বেতবের বেতব, এখনো নাক টিপলে দুধ বের হবে, আবার সিগারেট খায়, এই তো সিগারেট খাওয়ার বয়স হয়েছে, করে নাকি করে না? কেন? সে বোঝে ক্ষতি, জিনিসটা ক্ষতি, কিন্তু নেশা হয়ে গিয়েছে ছাড়তে পারে না, এখন নিজের জন্য ক্ষতি মেনে নিয়েছে কিন্তু বাচ্চার জন্য তো মানতে পারে না। তো আপনি যদি সুদ খানো, পয়েন্ট বুঝছেন, আপনি যদি সুদ খানো যে জড়িয়ে ছিলেন, বের হওয়ার নিয়ত আছে, তবে কয়েকটা দিন সময় লাগবে, তারপরও নিজেকে বের করার চেষ্টা তো চালাতে থাকেন, কিন্তু এর পাশাপাশি আপনিও সুদের বিরুদ্ধে গর্জে ওঠেন। একজন দুজন কথা বললে সমাজ পরিবর্তন হবে না, সবাই যখন একসঙ্গে গর্জে উঠবে তখন হেলিকপ্টারে করে পালাতে আর ভুল করবে না। একজন দুজন কত হাউকাউ করে কিচ্ছু হয় না, কিন্তু সবাই মিলে জাগলে সময় আর লাগে না। তো সামাজিক সচেতনতা, গণসচেতনতা, এর কোনো বিকল্প হতে পারে না। তো সুদের ব্যাপারে জনমত গঠন করা, সুদের ব্যাপারে জনসচেতনতা তৈরি করা পারবেন তো ইনশাআল্লাহ? আমি অবাক হই, এই দেশে ইসলামী রাজনীতি যারা করে তাদেরও সুদ নিয়ে স্পেসিফিক বক্তব্য থাকা দরকার, খুব বেশি পরিমাণে থাকা দরকার, যে আমরা যদি ক্ষমতায় আসি সুদ দূর হবে, সুদ দূর হওয়ার পর অর্থনীতি কিভাবে চলবে, এই ব্যাংক কিভাবে চলবে, শেয়ার মার্কেট কিভাবে চলবে, বিমা কিভাবে চলবে, বৈদেশিক ঋণ কিভাবে নেওয়া হবে, এগুলোর ফুল আদর্শ জাতির সঙ্গে উপস্থাপন করবে। কারণ আল্লাহর কসম করে বলি ইসলামী অর্থনীতি এত সুন্দর, মানুষ যদি আজকে বুঝতে পারে না, আজকে যদি বুঝতে পারে তাহলে মুসলিম তো মুসলিম, কাফের দেশগুলোও বলবে কালেমা পড়ি নাই ঠিক আছে, কিন্তু ইসলামী অর্থনীতি আমাদেরও লাগবে, কারণ ইসলাম এসেছে খালি আখেরাত গড়তে
না, ইসলাম এসেছে আগে দুনিয়াও গড়তে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, আখিরাত পরে দুনিয়া আগে। তো ইসলামের সৌন্দর্য তুলে ধরি না কোন দুঃখে, কর্জে হাসানা নাই সমাজে, কর্জে হাসানা বুঝেন পয়সা লাগবে, পয়সা ঋণ কে দেবে আপনার ঋণ? এমন একটা সমাজে এসেছে ঋণ দিতে মানুষ রাজি না, দুই কারণে। এক নম্বর, ঋণ দেওয়া তো সহজ, ঋণ উসুল করা সহজ না। দেখা যাবে ঋণ উসুল করতে গিয়ে নিহত হয়ে গিয়েছে, ঋণ উসুল করতে গিয়ে উল্টা মাইর খেয়েছে, ঋণ উসুল করতে গিয়ে অরে দেশ ছাড়া করে ছেড়েছে। তো ঋণ দিতে মানুষ এমন ভয় পায় যে ঋণ দেওয়ার হিম্মতি করে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ঋণ দেওয়া, কর্জে হাসানা বলে এটাকে ইসলামে, মানি সুদ মুক্ত ঋণ, লাভ মুক্ত ঋণ, দানদাবাজি মুক্ত ঋণ, যেই ঋণের মাকসাদ হলো বান্দার সহায়তা করা, আল্লাহর রাজি খুশি করা। এরকম ঋণ যদি কেউ কাউকে দেয় সদকা করার চাইতে বেশি সওয়াব পায়। এক হাদিসে আছে যে সদকা করলে যেমন ঐতিহ্যের ব্যাপার, কিন্তু কর্জে হাসানা যদি ব্যাপক হয় মানুষ জিন্দগি তো সুদে জড়াবে না। হ্যাঁ বলবেন টাকা দিলে যদি ফেরত না দেয়, এটা দায়িত্ব রাষ্ট্রের, তুমি উসুল করার ব্যবস্থা করবা, পুলিশ দিয়ে করবা না আর্মি দিয়ে করবা, মামলা দিয়ে করবা না কিভাবে করবো তুমি করবা, এমন যাতে না হয়। ঋণ দিয়েছি 1 লাখ, এখন এটার জন্য মামলা চালাতে গেলে খরচ যাবে 2 লাখ, তো ঠিক আছে ভাই আমার মামলাও লাগবে না আমার ঋণও লাগবে না, বসে থাকি, এরকম না। তো সুদের বিকল্প কি? কর্জে হাসানা। সুদের বিকল্প কি? কর্জে হাসানা। কর্জ তো আপনারা বুঝেনি, কর্জ মানে ঋণ, আর হাসানা মানে যেখানে কোনো ধরনের ধান্দা নাই, কোনো ধরনের দুনিয়ার লাভের নিয়ত নাই, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য উদ্যোগ নেওয়া। তা আমি যুবকদেরকে বলে যাই, বিষয় যেহেতু সুর ঢুকিয়েছেন মাঝখানে, যুবকদেরকে আমি বলে যাই, সেটা হলো আপনারা সামাজিকভাবে মুরব্বীদেরকে নিয়ে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে একটা কাজ করতে পারে। সেটা কি? আপনারা একটা সমিতি টাইপের কিছু গড়ে তোলেন যেখানে সবাই মিলে অল্প অল্প পয়সা দিবেন, সবাই মিলে, বুঝতে পারছেন, আমরা 100 জন আছি, প্রতি মাসে আমি 1000 দিব, সে 500 দিবে, বা সে 10000 দিবে, বা সবাই একই পরিমাণ দিবে, একটা প্রতি মাসে আমাদের একটা অ্যামাউন্ট হাতে আসবে ইনশাআল্লাহ। দেখা গেল প্রতি মাসে 10000, বা প্রতি মাসে 1 লাখ, প্রতি মাসে 10 লাখ। এই অ্যামাউন্টটা কি কাজে লাগবে? যে অ্যামাউন্ট আমরা কর্জে হাসানা দিব। কিভাবে? আমরা যেই কয়জন আছি, আমাদের ভেতরে কারো যদি পয়সা লাগে, অথবা আমাদের ভেতরে না তো সমাজের ভালো কোনো মানুষ, দিনদার কোনো মানুষ, তার যদি পয়সা লাগে, তাহলে আমরা তাকে নির্দিষ্ট শর্তের বিনিময়ে, নির্দিষ্ট মাসের জন্য কোনো লাভ ছাড়া, কোনো ধরনের প্রফিট ছাড়া আমরা তাকে কর্জে হাসানা দিব। এখন বলবেন যদি না দেয়, ওটার ব্যবস্থা আপনার আগেই করে রাখবেন। আগেই তো বললাম এলাকার পাওয়ারফুল মানুষ, জনপ্রতিনিধি বা ক্ষমতাধর সবাইকে নিয়ে কাজটা করবেন, যে দিবে না, না দিলেও এলাকা থাকতে পারবে না, দিতে হবে, দিতে বাধ্য থাকবে। তো এভাবে কর্জে হাসানা যদি ব্যাপক হয় মানুষ সুদ খাবে। আরে বলুন, সুদ খাবে? সুদ মুনা সাদে খায় সবাই, সুদ তো ঠেকায় পরে খায় অনেকে, সাদেও খায় এমন আছে, কিন্তু গরিব দুঃখী যারা খায় বেশিরভাগ ঠেকায় পরে খায়, আর বড় বড় ব্যবসায়ী যারা খায় ওরা হলো বেশিরভাগ সাদেই খায়। তো এখন দেখা যাচ্ছে যদি মানুষ বিকল্প পায় কোন দুঃখে সুদ খাবে, সুদে তো অতিরিক্ত দেওয়া লাগে, এখানে তো তাও লাগবে না। তো এর জন্য ব্যক্তিগত উদ্যোগে হবে না সামাজিক উদ্যোগ লাগবে? তো সারা জীবন খালি ওয়াজই করবেন, সারা জীবন খালি বয়ানি দিবেন, ভাই সুদ খায়ও না, খায়ও না, খায়ও না। কিন্তু ইসলাম যে বিকল্প দিয়েছে, বিকল্প মানুষকে শেখাবেন না, সমাজ পরিবর্তন হবে না। মানুষকে বলবেন জিনা কইরো না, কথা শেষ না, এটাও বলতে হবে বিয়া করো, জিনা কইরো না, কথা শেষ না, জিনা করবো না, বিয়া করো ইনশাআল্লাহ, তাহলে দেখবেন তার জন্য আমলটা সহজ হয়ে যাচ্ছে। তো বলবেন বিয়াও হবে না, তোর বিয়ার বয়স হয়েছে বেটা, মাত্র 28-30 বছর হয়েছে, আগে নিজের পায়ে দাঁড়া, আগে একটু কামাই রোজগার কর, আগে সব ডিগ্রি ডুগ্রি হাসিল কর, তোর বড় ভাই বাকি, তোর অমুক বাকি, তমুক বাকি। তো এখন দেখা গেল বিয়া করতে করতে বয়স 35-40 হচ্ছে, এখন হচ্ছে ব্যাপক ভাবে। তো এখন ওরা যতই ওয়াজ করেন জিনা কইরো না, কইরো না, কইরো না, আপনার চাইতে ভালো ওয়াজও করতে পারবে, কিন্তু আরে আপনি ঠেকাতে পারবেন না, কারণ সোজা রাস্তা দিয়ে আসতে না দিলে বাঁকা রাস্তা দিয়ে আসবে। যখন বন্যা হয় পানি একদিক দিয়ে ঢুকতে না পারে, তো বাঁধটা ভেঙে পর্যন্ত ঢুকে যায়, ঢুকতে দিবে না, কেমনে ঢুকতে হয় জানা আছে। তো মানুষ হালাল যদি খেতে পায় হারামের কেন যাবে? আরে খাবার নাই যখন দেশে দেখবেন চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, দুর্ভিক্ষ হলে দেশে চুরি ডাকাতি কমে না বাড়ে? আরে কমে না বাড়ে?
কেন? বাংলায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়, পেটে খাবার নাই কি করবে, এখন তার এত অজলসি আসনার টাইম নাই, সে হালাল ভাবে পাচ্ছে না হারাম ভাবে খাবে, তো যতই বলেন সুদ খায়ও না খায়ও না খায়ও না কি করবে, বেটার টাকা দরকার, মা অসুস্থ চিকিৎসা লাগবে, অথবা তার জরুরি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েছে, টাকা লাগবেই লাগবে, আপনি তো দেন না, কেউ তো দেয় না, আমিও তো দেই না, তো কি করবে, বাধ্য সুদ খাবে, সেও জানে সুদ খারাপ, সেও জানে সুদ নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান, সেও জানে সুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু কিচ্ছু করার নাই, সেও জড়িয়ে যাবে। এজন্য কর্জে হাসানা ব্যাপক করে এলাকায় এলাকায় সমাজে সমাজে দরকার ছিল, রাষ্ট্র করবে, রাষ্ট্র রাষ্ট্রীয় উদ্যোগে যে ব্যাংকিং সেক্টরের মতো এমন সেক্টর গড়ে উঠবে, এখানে কর্জে হাসানা দেওয়া হবে, সময় মতো যদি না দেয় তাহলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সময় মতো যদি দিতে অপারগ হয় অভাবের কারণে তাকে আরো দুই চার মাস সময় প্রয়োজনে বাড়িয়ে দেওয়া হবে। এইরকম সিস্টেম যেদিন বাংলাদেশে চালু হবে এত ওয়াজ লাগবে না, এত মাহফিল লাগবে না, সুদ এমনি বিদায় হবে ইনশাআল্লাহ। তাহলে শুধু কথাই হবে না কাজও লাগবে, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি আমার মূলনীতি হলো রোগ বললেও শুধু বলা দরকার, শুধু রোগ বললে হয় না, রোগও বলা লাগে, কি বলতো, রোগটা চিহ্নিত করে দিলাম কি কি সমস্যা হয় দুনিয়া এবং আখেরাতে, আখেরাত ছাড়া দুনিয়ার সমস্যাগুলো দেখিয়ে দিলাম, আর শেষে এসে একটা মাত্র সমাধান দিলাম, খুব লম্বা চওড়া কোনো সমাধান না। আমি আশা রাখি এলাকার যুবকরা, যেহেতু এলাকার সমস্যা আছে এটা, তাহলে আপনারা সবাই মিলে উদ্যোগ নিয়ে ময় মুরব্বীদের সাথে, জনপ্রতিনিধিদের সাথে বা এলাকার মান্যগণ্য পাওয়ারফুল যারা আছেন সকলের সাথে পরামর্শ করে দেখেন এ টাইপের কিছু একটা করা যায় কিনা। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে সুদমুক্ত একটা।